বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জোবাদা রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলার সাক্ষ্য গ্রহণের সময় রাষ্ট্রপক্ষ ও বিএনপি পন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হট্টগোলের কারণে আধা ঘণ্টা আদালতের কার্যক্রম বন্ধ থাকে। পরে তারেক জোবায়দার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ করে আদালত। বিস্তারিত জানাচ্ছেন শফিক শাহীন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন। সেই মামলায় তাদের দুজনকে পলাতক দেখিয়ে বিচার কার্যক্রম চালানোর অভিযোগ করেন বিএনপি দলীয় আইনজীবীরা। তারা অভিযোগ করেন, অন্যান্য অনেকের মামলার কার্যক্রম দীর্ঘ তারিখ দিয়ে পরিচালনা করা হলেও তারেক জোবায়দার মামলার তারিখ দেওয়া হচ্ছে দ্রুত। বিজ্ঞ আদালতকে বলেছে যে আপনি এরকম যদি প্রতিদিন একটা বিচার এখানে চালান, অন্যান্য মামলার বিচার তো আপনি এরকম প্রতিদিন তারিখ দিয়ে করেন না। এই বিষয়টি আদালতের নজরে আনতে মঙ্গলবার বিকেলে বক্তব্য রাখার চেষ্টা করেন বিএনপির আইনজীবীরা। তাদের অভিযোগ, রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অতর্কিতে হামলা চালায় তাদের উপর। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। তাদের শতাধিক পিপি এপিপি তারা আগের থেকে সেখানে রেডি ছিল এবং সেখানে তাদের এই পুলিশ বাহিনী তারা রেডি করে রেখেছিল। তারা অতর্কিত আমাদের আইনজীবীদের উপরে আক্রমণ করে এবং আক্রমণ করে তারা অনেককে আহত করেছে। সাক্ষীকে মারা, সাক্ষীকে আঘাত করা, আদালতকে অবরুদ্ধ করা, তারা এমন কোনো কর্ম নাই যে সমস্ত কর্মগুলি তারা এখানে করেন নাই। পরস্পর বিরোধী এমন অবস্থানের কারণে আদালতের কার্যক্রম বিঘ্নিত হয়। প্রায় আধা ঘন্টা সাক্ষ্য গ্রহণ স্থগিত থাকে। আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। যারা এই মামলার সঙ্গে জড়িত না পিপি এপিপি এবং যারা এপিপি পিপিও না, এইরকম লোকরা আদালতে জড়ো হয়ে পুলিশের সহায়তায় এখানে নানা রকম তাণ্ডব চালালেন। সাক্ষী কার্যক্রমকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে, তারা কিছু আদালতে মানে প্রচণ্ড রকম বিশৃঙ্খলা করেছে। এরপরে আমরা সবাই বারের নেতৃবৃন্দর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়েছে। সাক্ষ্য গ্রহণের শুরুর দিনে দুজন সাক্ষ্য দিয়েছেন আদালতে। বুধবারও এই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। শফিক শাহীন, এনটিভি নিউজ, ঢাকা।